নগরে গুপ্তশর আজ্যবর্তরে হকল স্থানে লাভ করি সময়ে অদ্ভুত হমাসার অদ্ভুত হমাসার ভারতরে দ্বারকা পুরট আসেন কৃষ্ণ নামে একে অদ্ভুত প্রাণী কৃষ্ণ ও জাদু বিদ্যাত বিখরদ হেতু মায়া বলে লাভ করি সেহি অসাধিক সুন্দরী রমণী রমণী ও লাভ করি সেহি সুন্দরী রমণী 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 রাজন ঐশ্বর এই কথা প্রসার করে তার ভক্ত সকলে উত্তরে রজা মহারজা সকলের মাজত সংঘাত সৃষ্টি করি বিস্তার করি সেহি নিজর সাম্রাজ্য কোন দিন মায়া বলে রাস করিব এই ক্লেশ সাম্রাজ্য নাই 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 রাজন অখণ্ডব রাজন লেশ কৃষ্ণই করিব নিধন এই মাত্র দিবসত্ব কামাতুর কৃষ্ণর আহে আহে যদি হত হত কৃষ্ণ অকলেই অকলেই অকালে কাল রূপে তক করিম নিধন অন্য সেনাপতি পুরি সুখী হল তোমার উৎসাহিত বাণী কিন্তু শুনাম রাজন আক্রমণ আক্রমণ হরিম প্রসাদ দেখিব জগতে এই ম্লেশর ভকতি অপার উত্তম অতি উত্তম রাজন শীঘ্রেই আরম্ভ করু আমি বিজয়ী অভিযান ওম ওম হেরাও ভারতর কৃষ্ণ পদলেহনকারী যাদব বাহিনী গই আসুমলে স্বামী গই আসুমলে স্বামী ধুমুহার গতিনে গর্ব করি গর্ব করি যাদবর বৃথা গর্ব উর্বম উর্বম লেশর বিজয় নিশান বিজয় নিশান বিজয় নিশান তেন্তে বলা বলা সেনাপতি লই মোর বিশাল বাহিনী তীক্ষণে যাত্রা করু দ্বারকা অভিমুখে যুদ্ধ হে তু চলি যাই বেচর রাজন আরে তব ভরে বসুমতী তবে ঘরে ঘন আরে তব ভরে বসুমতী তবে ঘরে ঘন এই মতে পাইলা গয়া নিজ লক্ষ্য
বলা হরবা